নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে আফটাৰনুন এক্সপ্ৰেছ ষ্টুডিঅ'ত মংগিতাশ্ৰী পেৰিছ অলিম্পিকৰ বাবে কেনে ধৰণে সাজু হৈছে লাভলিনা বৰগোহাঁই পেৰিছ অলিম্পিকৰ বাবে কঠোৰ অনুশীলনত ব্যস্ত বৰ্তমান লাভলিনা ছিকিমৰ সাংবাদিক প্ৰকাশ অধিকাৰীৰ সৈতে লাভলিনা বৰগোহাঁইৰ এক প্ৰতিবেদন এই মুহূৰ্তত আগবঢ়াম তোমাৰ টার্গেট পেৰিছ অলিম্পিক হৈ আছে কেনে প্ৰস্তুতি কেনে চলিছে কেনে এতিয়া বিভিন্ন কামত ব্যস্ত হৈ আছে কিন্তু কেনেকৈ অনুশীলন কেনেকৈ আগবঢ়াই নিছে ট্ৰেইনিং ভালে চলি আছে যিহেতু মই ঘৰতো বেছিদিন নাথাকিলো অলিম্পিকৰ পিছত তাৰপিছত অহাৰ পৰাই মই ট্ৰেইনিং আৰম্ভ কৰিলোঁ কাৰণ বেছিদিন গেপ ল'ব নোৱাৰি আৰু নেক্সট ৱৰ্ল্ড চেম্পিয়নশ্বিপ আছে ৱৰ্ল্ড চেম্পিয়নশ্বিপত মই মোৰ নিজৰ চেষ্টা থাকিব যে মই ভাল কৰিম কিন্তু সেইটো মোৰ কাৰণে এটা নিজকে চেক কৰি চোৱাৰ এটা গেম হ'ব মেইন মোৰ লক্ষ্যটো পেৰিছ অলিম্পিকেই হ'ব পেৰিছ অলিম্পিকত মই যাতে গ'ল্ড মেডেল আনিব পাৰোঁ সেইটোৱে মোৰ লক্ষ্য কিন্তু তাৰ মাজতে ৱৰ্ল্ড চেম্পিয়নশ্বিপ কমনৱেলথ আৰু এছিয়ান গেমছ আছে তাত মই নিজকে চেক কৰি চাম যে মই কিমানটো আগবাঢ়িছোঁ মোক আৰু কিমান কাম কৰিবলগীয়া আছে সন্ধ্যা গুৰুংকো এবাৰ দ্ৰোণাচাৰ্য এৱাৰ্ড দিব যোৱাকালিও ঘোষণা হৈছে কেনে মানে সন্ধ্যা গুৰুং মেডামক কি ক'ব বিচাৰে আৰু ছিকিম আহিছে ছিকিমৰ কেনে অনুভৱ হ'ল মেইনটো মই সন্ধ্যা মেমকো সেইবাবেই লগ কৰিব আছিলে যে তেওঁ দ্ৰোণাচাৰ্য এৱাৰ্ডটো এবাৰ কনফাৰ্ম হৈ গৈছে মোৰ বহুত বেছি ভাল লাগিছে মই নিজৰ খেলৰত্ন এৱাৰ্ডতকৈ বেছি মই মেমৰ কাৰণে ভাবিছিলোঁ যে মেমৰ এবাৰ দ্ৰোণাচাৰ্য এৱাৰ্ডটো পাব লাগে তেওঁ ডিজাৰ্ভ কৰে তেওঁ তাৰ বাবে মই বহুত বেছি সুখী আৰু দুয়োগৰাকী কোচ আৰু ষ্টুডেণ্ট দুয়োৱে একেলগে এৱাৰ্ড পাইছোঁ সেইটো মোৰ কাৰণে এটা বহুত স্পেচিয়েল মোমেণ্ট ছিকিমৰ পৰা অসম যাবানে দিল্লী নাই ছিকিমৰ পৰা অসম যাম হয় লাভলিনাৰ সৈতে এক এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰ পৰৱৰ্তী খবৰ কেনেদৰে কাম কৰে উত্তৰ গুৱাহাটী ৰন্ধন গেছ প্ৰকল্পৰ বাহন চালক হেণ্ডিমেন শ্ৰমিকসকলে এদিনৰ বাবে পৰিবহণ সেৱা বন্ধ কৰিলে গৃহিণীসকলৰ হাহাকাৰ লাগে কিন্তু সকলো শ্ৰেণীৰ লোককে সেৱা আগবঢ়োৱা ৰন্ধন গেছ প্ৰকল্পৰ চালক হেণ্ডিমেনে অতি বিপদজনক তথা অস্বাস্থ্যকৰ পৰিৱেশত কাম কৰি আছে প্ৰকল্পৰ ভিতৰে বাহিৰে জাবৰৰ দমে কদৰ্য ৰূপ ধাৰণ কৰিছে দুৰ্গন্ধময় লেতেৰা পৰিৱেশত দিনে নিশাই দায়িত্ব পালন কৰি গৈছে ৰন্ধন গেছ প্ৰকল্পৰ শ্ৰমিক তথা চালক হেণ্ডিমেনে নিশাৰ নিৰাপত্তাৰক্ষীৰ দায়িত্বও পালন কৰিব লাগে চালক হেণ্ডিমেনেই বিপদজনকভাৱে চিলিণ্ডাৰ ভৰ্তি ট্ৰাকৰ তলত গেছৰ চৌকা জ্বলাই ৰান্ধে তাত ভাত কিমান বিপদজনক হ'ব পাৰে তেনেবোৰ কথাই স্পষ্ট কৰি দিছে আপোনালোকে ড্ৰাইভাৰ হেণ্ডিমেনবিলাকৰ ইয়াত নদগতি বটলিং প্লাণ্টত চাফ চিকুণৰ ব্যৱস্থা নাই ইয়াত থকা ঠাইত আছে বাহিৰত নাই কিন্তু ইয়াত কোনো চাফ চিকুণ নকৰে একদম উপায় নাই কি কৰিব আমিতো চলিবই লাগিব বৰ্তমান এতিয়া হেৰি হৈছে খৰালিৰ কাৰণে কিন্তু বাৰিষাটো ইয়াত গোটেই পানী হৈ যায় ইয়ালৈকে গোটেই পানী হৈ থাকে তাৰ ওপৰতে আমি ভাত বনাই খাব লগা নিচিনা এনেকুৱা কিমান কষ্টত আমি ভাত খাওঁ আৰু সিহঁতে নাভাবে আকৌ আমাকে হেৰেচমেণ্ট দিয়ে সেনেকুৱা উপায় নাই আৰু চলি আছোঁ সেইটো উপায় নাই এতিয়া যদি কোনোবা কিবা কিবা এটা জ্বৰ হয় তাতে কৰোণা সেনেকুৱা নিচিনা ভেকচিন ল'লেও তাতো সেই বহুত কিবা কিবি মানে একদম হেৰেচমেণ্ট আমাৰ ওপৰতে চবখিনি ড্ৰাইভাৰৰ ওপৰত হেণ্ডিমেনৰ ওপৰত নাই নকৰে 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 সিপিনটো ভিতৰত ভিতৰত ভিতৰতো নকৰে তিনি নম্বৰ দুই নম্বৰ ভিতৰৰ পৰা আৰু পিন চাফা কৰিব আকৌ ইপিন চাফা নকৰে এনেকুৱা সেনেকৈ আমি চলি আছোঁ চাফ চিকুণ কৰোঁ আৰু নিজে ভাত বনাই খাব লাগিব উপায়তো নাই খাবতো লাগিবই কোনে কৰি দিব আমাক এই নিজে ঝাৰু মানুহ চাফা কৰোঁ খানাপাৰা পৰিবহণ ভৱনত কাৰ্যালয়ত দ্বিতীয় দিনাও কৰ্মচাৰীয়ে সাব্যস্ত কৰি থাকিল প্ৰতিবাদ অতিৰিক্ত আয়ুক্তৰ হাতত প্ৰহাৰিত হৈছিল এগৰাকী ৰেজিষ্টাৰ আৰু কাৰ্যালয়তে সহকৰ্মী প্ৰহাৰিত হোৱাৰ পিছত কৰ্মবিৰতিত আন কৰ্মচাৰীসকল আছে আৰু মাত্ৰ পাঁচদিন পূৰ্বে যোগদান কৰিছিল অতিৰিক্ত আয়ুক্ত ডক্টৰ সাধনিক সিঙে আৰু সামান্য কথাতে প্ৰহাৰ কৰিছিল ৰেজিষ্টাৰ প্ৰদীপ সেনাপতিকে অভিযোগ উত্থাপন হৈছে ঘটনা সংঘটিত হোৱাৰ পিছৰে পৰাই কাৰ্যালয়টোত অনুপস্থিত হৈ আছে ডক্টৰ সাধনিক সিং আৰু বিষয়টোত মুখ্য সচিব বিভাগীয় মন্ত্ৰী হস্তক্ষেপ দাবী কৰিছে এতিয়া কৰ্মচাৰীসকলে সিঙৰ বিৰুদ্ধে গোচৰ তৰিছে পঞ্চগৰাকীয়ে ঘটনাক লৈ টাইপাৰ বিশেষ ধৰ্ণা কাৰ্যসূচী আৰু প্ৰহাৰিত ৰেজিষ্টাৰগৰাকীয়ে ন্যায় নোপোৱা পৰ্যন্ত কৰ্মবিৰতি বাহাল ৰখাৰ হুংকাৰ দিছে কৰ্মচাৰীসকলে ইচ্যুটো মানে তেওঁৰ ৰুমত লাইট এটা বেয়া হৈ আছিল লাইট জ্বলা নাছিলে এটা পাৰ্ট তো সেইটো কাৰণে মানে লাইটৰ মেকানিক তেওঁ একচুৱেলি আমাক ইনফৰ্মো কৰা নাছিলে আমি নিজাকৈহে গম পালোঁ যে লাইনটো কিবা বেয়া হৈ আছে আৰু আমি যেতিয়া গম পালোঁ গম পাই লগে লগে লাইটৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে মানুহ মতা হ'ল ইলেক্ট্ৰিচিয়ানজন আহি পাওঁতে অলপ পলম হ'ল সেইটোৱে আৰু সেইটো ইচ্যু লৈ মানে মোৰ ওপৰতে নাই তেওঁ কোৱা নাই কিন্তু আমাৰে কলিগ এজনে মোক আহি ইনফৰ্ম কৰিছিলে সেইমতে আমি লাইনমেন মাতিছিলোঁ
সর্বভারতীয় পর্যায়ের নি 2021 বর্ষর পরীক্ষাত আজমল সুপার 40 যুগান্তকারী সফলতা অর্জন করে সমগ্র দেশের ভিতরতে জিলিকি উঠবলে সক্ষম হয়েছে। 2021 বর্ষর নিট পরীক্ষা 300 শিক্ষার্থী অবতীর্ণ হয়েছিল আর তার ভিতর 150 অধিক শিক্ষার্থীয় স্থান লাভ করে রাজ্যখনলৈ গৌরব কড়ি আনিছে। 720 নম্বরের ভিতর 47 নম্বর লাভ করে আজমল সুপার 40 শীর্ষ স্থান দখল করেছে মিজানুল ইসলামে আর সাগনিক বণিকে 116 নম্বর লাভ করবলে সক্ষম হয়েছে। সফলতা অর্জন করা এই মেধা সম্পন্ন শিক্ষার্থীর অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আর্থিকভাবে পিছপরা আর শিক্ষার্থী সকলক বিনামূল্যক শিক্ষাদান করেছিল আজমল ফাউন্ডেশনে। করিমগঞ্জত কোভিড রিপোর্টের নামত স্বাস্থ্যকর্মীর ভয়ঙ্কর কাণ্ড পোহরলৈ আহিছে। 2000 বিনিময়ত উপলব্ধ হয় এতিয়া কোভিডর নেগেটিভ রিপোর্ট, কল্পনা করে চাওক। করিমগঞ্জের পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহজে উপলব্ধ এতিয়া কোভিডর নেগেটিভ রিপোর্ট পর্যন্ত, গোপন ক্যামেরাত বন্দি হয়েছে। কি ধরনের স্বাস্থ্য বিভাগের কর্মীয় সংঘটিত করে গেছে এনে কিছু ভয়ঙ্কর কাণ্ড? পাথারকান্দির কানু বৈদ্য নামের এজন প্রবাসী অসমিয়া কোভিড রিপোর্টের সময়ত উলাল এই ভয়ঙ্কর কাণ্ড পোহরলৈ। আর কর্মসূত্রে লন্ডনত বসবাস করে কানু বৈদ্য নামের যুবকজনে দুর্গা পূজা নিজ ঘরলৈ আহিছিল এই যুবকজন, আর তারপর ছুটির দিন শেষ হওয়ার পিছত পুনের লন্ডনলৈ বুলি উভতি যাবলৈ দিন নির্ধারণ করেছিল কানু বৈদ্য নামের যুবকজনে। কিন্তু বিমান যাত্রা করবলে হলে প্রয়োজন আছিল কোভিডর আর টি পি সি আর নেগেটিভ রিপোর্ট, আর সেই অনুসরিয়ে যুবকজনে পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্র উপস্থিত হয়ে রিপোর্টের লগ ধরেছিল স্বাস্থ্য কেন্দ্রের লেবরেটরি টেকনিশিয়ান অসীম ধরের সঙ্গে কথা পাতিছিল। অসীম ধর নামের স্বাস্থ্যকর্মীজনে 2000 বিনিময়ত কোনো ধরনের পরীক্ষা নকরাকই উপলব্ধ করবাই দিলে কোভিডর নেগেটিভ রিপোর্ট। লেনদেনের সমগ্র ঘটনা মোবাইল ফোনে বন্দি করে রাখিছিল কানু বৈদ্যই। অবশ্যই লন্ডন পার পিছত কিদরে কোভিডর নামত সামাজিক মাধ্যমে উন্মোচন করেছে সমগ্র ঘটনা। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগে এনে কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়াও যথেষ্ট লক্ষণীয় হব। 26 অক্টোবরে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেছিলাম একটা আরটিপিসিআর টেস্টের কারণে, কোভিড টেস্ট, আরটিপিসিআর টেস্ট যারা হয়, যেটা আমরা ট্রেভেলিং করতে সময় লাগে। এটা তো আমার ফ্লাইট দিল্লির থেকে লন্ডন আসছিল 28 অক্টোবর, তো একদিন আগে এটা টেস্ট করতে লাগে। যাই হোক, অনেকে বলে পাথারকান্দি হসপিটালে এটা হয়, দেওয়া হয় কোভিড টেস্টটা, রিপোর্ট দেওয়া হয়। গেলাম আমি এখানে, একজন ভদ্রলোক অসীম ধর নামের, ওনারে কইলাম দাদা আমার কোভিড টেস্ট এরকম লাগে আরটিপিসিআর, হলো ঠিক আছে আপনি পাইয়ে যাবা, কিন্তু এটার একটা কস্ট লাগবো, একটা অ্যামাউন্ট দিতে লাগবো আপনার। বললাম কত অ্যামাউন্ট? বললো 2000 টাকা। আমরা 2000 টাকা তো অনেক বেশি হয় দাদা, কিছু কমসম করেন, আমার কাছে এই মুহূর্তে সময়ও নাই যে আমি শিলচর যেতাম, শুনছি কেন হয়। বলে না দাদা এর চেয়ে কম আমি পারতাম না। তো আমি ভদ্রলোকটা একটু রিকোয়েস্ট করলাম কিছু কমসম করেন, বলে না পারতাম না। আমি ঠিক আছে আপনি টেস্ট লইন আমার। বলে না টেস্ট লাগতো না, আমি বললাম সোয়াব টেস্ট ছাড়া কেমনে কোভিড রিপোর্ট আপনি দিবা, এটা তো পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। বলে না আমরা এরকমই দিয়ার, বিগত দিন থেকে আমরা এরকম দিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত চলিছে অপপ্রচার। কোভিড সংক্রান্ত ভুয়া বাতৰি বিয়পাইছে কোনো দুষ্ট চক্রয়। এটা ফেক টুইট স্ক্রিনশটর যোগেদি এই ভুয়া বাতৰি প্রচার করেছে দুষ্ট চক্রটোয়ে। এই ফেক টুইটটোত দুষ্ট চক্রটোয়ে শিক্ষানুষ্ঠান বন্ধ করা হব বলে উল্লেখ করেছিল, আর রাজ্য বর্ধিত করোনার বাবে শিক্ষানুষ্ঠান বন্ধ বলে চলাই আছিল অপপ্রচার। 20 নভেম্বরের পর শিক্ষানুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত লওয়া বলে উল্লেখ করেছিল। সামাজিক মাধ্যমত খোদ মুখ্যমন্ত্রীয়ে জানাইছে, নিজের টুইটার একাউন্টত জানাইছে এইখানি কথা। টুইটার স্ক্রিনশটটো সম্পূর্ণ মিছা বলে প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে তার একাউন্টের জড়িয়ে টুইট করে। এই ধরনের ভুয়া বাতৰিত বিশ্বাস নকরব আহ্বান করলে মুখ্যমন্ত্রীগিয়ে, লগতে এনে ভুয়া বাতৰিরপর নিজকে সাবধানে রাখবলেও রাইজক করলে অনুরোধ। এই দুষ্ট কাণ্ড সন্দর্ভ তদন্ত করবলে আরক্ষীক নির্দেশনা দিয়েছে মুখ্যমন্ত্রীগিয়ে। কার্বি আংলঙত নথিপত্র নথকা আর পঞ্জীয়নবিহীন যান বাহনের বিরুদ্ধে চলিছে অভিযান। আরক্ষী আর জেলা পরিবহন বিষয়া কার্যালয়ে আরম্ভ করেছে এই জোরদার অভিযান। ডিফুত মঙ্গলবার সন্ধ্যার এনে অভিযান চলায় জব্দ করা হয়েছে 10 পঞ্জীয়নবিহীন বাহন। আরক্ষী জব্দ করা বাহন কেখন লকে লগে সমজাই দিয়া হয়েছে জেলা পরিবহন বিষয়াক। ডিফুর মাজমজিয়ার পুলিশ পয়েন্টর লগতে শহরখনের মূল পথসমূহ চলিছিল এই অভিযান। নথিপত্র নথকা আর পঞ্জীয়নবিহীন বাহনের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে কঠোর ব্যবস্থা। এনে বাহনের গরাকী সকলক শীঘ্রই নথিপত্র ঠিক করে লোবলে আহ্বান জানালে পরিবহন বিষয়াগিয়ে। আজিরপরা পুলিশ প্রশাসন আর জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ের তরফরপরা
এটা জোরদার অপারেশন হব, এইবিল গাড়ি চেক করা হব আর যদি কাগজ পাতি ফেল আছে আমি আইনগতভাবে যে বিধি ব্যবস্থা অনুসরি যে ব্যবস্থা লব লাগে ব্যবস্থা লম। আর সকলকে একটা আহ্বান থাকিব, যখন আজি তারিখলকে কাগজ পাতিবিল আপ টু ডেট করে লওয়া নাই, এই সকলকে এই কাগজ পাতিবিল আপ টু ডেট করবলে অনুরোধ জানা হল। হয়, আরক্ষী ফালপর ইতিমধ্যে আমাক যা রেজিস্ট্রেশন নকরা কেখনমান বাইক পাইছে তখেতকলে, এই রেজিস্ট্রেশন নকরা বাইকবিল সিজ করেছে আর আমাক সমজাই দিছে। আজি মোটামুটি সকলে মিলা 10টামান কেস হয়েছে এতালেক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত চলিছে অপপ্রচার। কোভিড সংক্রান্ত ভুয়া বাতৰি বিয়পাইছে এটা দুষ্টচক্রয়। এটা ফেক টুইটার স্ক্রিনশটৰ যোগেদি ভুয়া বাতৰি প্রচাৰ কৰা হৈছে। ফেক এই টুইটটোত দুষ্টচক্রটোৱে শিক্ষানুষ্ঠান বন্ধ কৰা হ'ব বুলি উল্লেখ কৰিছিল আৰু ৰাজ্যত বৰ্ধিত কৰোণাৰ বাবে শিক্ষানুষ্ঠান বন্ধ বুলি চলোৱা হৈছে অপপ্রচার। 20 নৱেম্বৰৰ পৰা শিক্ষানুষ্ঠান বন্ধ কৰাৰ সিদ্ধান্ত লোৱা বুলি কৰিছে উল্লেখ। সামাজিক মাধ্যমত কোন মুখ্যমন্ত্রীয়ে জনাইছে এইখিনি বিষয়ত টুইটাৰৰ যি স্ক্রিনশট, এই স্ক্রিনশটটো সম্পূৰ্ণ মিছা বুলি প্রকাশ কৰিছে নিউজ টুইট একাউণ্টৰ দ্বাৰা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু এই ধৰণৰ ভুৱা বাতৰিত বিশ্বাস নকৰিবলৈ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। লগতে এনে ভুৱা বাতৰিৰ পৰা নিজকে সাৱধানে ৰাখিবলৈও অনুৰোধ জনাইছে। এই দুষ্ট কাণ্ড সন্দৰ্ভত তদন্ত কৰিবলৈ আৰক্ষীক দিছে নিৰ্দেশনা। পুনৰ বিতৰ্ক সোমাই পৰিছে। ডিগবৈৰ বৰহাবজান গাঁও পঞ্চায়তৰ সভানেত্ৰী পিংকি মৰাণ। পিংকি মৰাণৰ বিৰুদ্ধে ডিগবৈ থানাত এজাহাৰ দাখিল হৈছে। পঞ্চায়তটোৰ 8গৰাকীকৈ ৱাৰ্ড সদস্যই দাখিল কৰিছে এজাহাৰ। সভানেত্ৰীগৰাকীৰ স্বামীৰ নামত 3টাকৈ বেংক একাউণ্ট খুলি ধন আত্মসাতৰ উঠিছে গুৰুতৰ অভিযোগ। কাম নকৰাকৈ কেইবালাখ টকা হৰাত কৰাৰ অভিযোগ তেওঁৰ বিৰুদ্ধে। এজাহাৰৰ পিছত পিংকি মৰাণক থানাত হাজিৰ হোৱাৰ বাবে নিৰ্দেশনা দিছে আৰক্ষীয়ে। থানাত হাজিৰৰ নিৰ্দেশৰ পিছতো কিন্তু পলায়ন কৰি আছে পিংকি মৰাণে। আৰু পূৰ্বেও অনিয়মৰ বাবে সভানেত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধে অনাস্থা প্ৰস্তাৱ আনিছিল ৱাৰ্ড সদস্যই। দেখাইছে আৰু এই বিষয়টো ইতিমধ্যে আমি জিলা উপায়ুক্তক দিয়া হৈছে। জিলা উপায়ুক্তৰ যোগেদি তাত এনকোৱাৰী আহিছিলে আৰু সেই এনকোৱাৰীত তেখেতে যে ভুৱা বিল বনাইছে 5 লাখ টকাৰ সেইটো ধৰা পৰিছে। আৰু এইটোৰ ওপৰতো আমি আমাৰ 7জন ৱাৰ্ড সদস্যই আমাৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছে। আমি ক'ব বিচাৰোঁ বাৰে বাৰে সি ষ্টে অৰ্ডাৰ লৈ আহিব আগবঢ়িব, সেইটো তেনে নহয়। কাৰণ আমি দুৰ্নীতি কৰিছে যেতিয়া নেকি আমি ভাবিছোঁ এবাৰ আইনৰ প্ৰক্ৰিয়াৰে তাক মুখ্যমন্ত্রী ডাঙরে কৈছে ক'ৰবাত কৰাপশ্যন কৰিছে তারপর একশন হব লাগে। আর মোকো দায়িত্ব দিছে, কৈছে মোক যে বিধায়ক হিসাবে এই অঞ্চলত হ্যাঁ স্বচ্ছতায় কাম করবলে কোনো যে কৰাপশ্যন কৰে তারপর একশন হব। আমিও বিচাৰোঁ যদি দুর্নীতি হৈছে গ্রেপ্তার হোক, কিন্তু এনেকুৱা মানসিক এগৰাকী মহিলাক ইমান মানে মানসিকভাবে অত্যাচার করে তেখেতক আত্মহত্যা করাবলে বাধ্য করার নিচিনা একটা মানে তাহাতি পদক্ষেপ লৈছে। কিয় আজি মহিলাৰ কারণে আজি এনেকুৱা কৰিছে নেকি? অনেক বেয়া খবর। প্রাক্তন আইন মন্ত্রী বিশিষ্ট আইনজ্ঞ আব্দুল মুহিব মজুমদারের দেহাবসান। আজি জি এম সি এইচত শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রাক্তন মন্ত্রীগুলো। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন হয়ে আছিল আব্দুল মুহিব মজুমদার, চিকিৎসাধীন হয়ে আছিল। প্রফুল্ল কুমার মহন্ত সরকারের দিনত আইনমন্ত্রী আছিল। আর হাইলাকান্দি সমষ্টির তিনবারক বিধায়ক নির্বাচিত হয়ে আছিল আব্দুল মুহিব মজুমদার। কংগ্রেস আর অগপ মন্ত্রীসভার ক্যাবিনেট মন্ত্রী আছিল। রাজ্যের মহাধিবক্তার দায়িত্বও পালন করেছিল আব্দুল মুহিব মজুমদারে। আই এম ডি টি একট প্রণয়নত মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল আব্দুল মুহিব মজুমদারে। পরবর্তী খবর। দীর্ঘদিন ধরে চলা শ্রমিক আর ম্যানেজমেন্টর সংঘাতর পরিণতিত অনির্দিষ্টকালের লক আউট ঘোষণা করা হয়েছে বোকাখাত মহকুমার মেথনি চাহ বাগিচাত। ব্যাংক একাউন্টর জড়িয়ে শ্রমিকক মজুরি প্রদানক কেন্দ্র করিয়ে শ্রমিক আর পরিচালকর মাজত হওয়া সংঘাতর পরিণতিত অবশেষত বন্ধ হয়ে পড়ল চাহ বাগিচাখনের সকলখিন কাম কাজ। যা 30 অক্টোবর জারি করা এক নির্দেশনা যোগে বাগিচাখন সম্পূর্ণরূপে বন্ধর ঘোষণা করা হয়েছে। আর সরকার নির্দেশ অনুসরি শ্রমিকসক ব্যাংক যোগে প্রাপ্য ধন আদায় দিয়ে আছে। যদিও শ্রমিক সকলে নীতি বহির্ভূত দাবীরে বাগিচার অনুশাসন ভঙ্গ করার অভিযোগ তুলিছে বাগিচা পরিচালনা কর্তৃপক্ষ। আমাক মানে বাগিচা সংঘ সমিতিকো নজনাকে যেহেতু ম্যানেজমেন্টে হেৰিত সোমাই দিলে, একাউন্টত সোমাই দিলে, তেতিয়া রাইজ মানে আমিও গম নাপাও কথাটো। রাইজ এইটো যে মোক ফোন কইলে যে এনে বোলে সোমাই দিলে পয়সাটো আপনি গম পাই নাই, মই বোলে গম মইতো যেটো হসা এইটুকে কওঁ, মই গম নাপাও বোলো। তেতিয়া আৰু
রাজমনে সেইটার কারণে অল্প হেৰি হল, উত্তেজিত হল। এতে ডিউটি করবলে তো আমার বাবুকিটা পারমিশন দিয়েছে, সগিদার থাকিব, মেডিকেল ডিউটি থাকিব, তারপর ইলেকট্রিশিয়ান আর ওয়াটার সাপ্লাই এগুলো থাকিব। শিবসাগরের এখন ফার্মাসিত আতসবাজি জব্দ করা হয়েছে। নিশা আরক্ষী অভিযান চলায় জব্দ করেছে বৃহৎ পরিমাণের আতসবাজিখিনি। জীবনদায়িনী ঔষধ যত থাকে তাত আতসবাজি জব্দ করার বিষয়টোয় কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জীবনদায়িনী ঔষধের আতসবাজি বিক্রি করা হয়েছিল। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন তথা প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশনা উলঙ্ঘা করে সম্পূর্ণরূপে আসাম মেডিকেল স্টোর্সর গুদামত মজুত করে রখা হয়েছিল আতসবাজি পতাকাব। খুচুরা অনুজ্ঞাপত্র লাত পাইকারি বিক্রি করেছিল ফার্মাসিখনের স্বত্বাধিকারীয়ে। আর লাখ টাকার আতসবাজি জব্দ করেছে আরক্ষীয়ে। অভিযানের অন্তত আরক্ষীয়ে সিল করে দিছে গুদামটো। গুদামত অসম মেডিকেল ফার্মাসি গুদামত মানে হেৰি থাকা বলে কোনোবা সূত্রের পর গম পালে ফটকা মানে হেৰি ফুলজারি ফটকা এইবিল থাকা বলে দিওয়ালি। সো সেই স্টকটো হয় না নহয় আমি চাবলে আহিলাম। চাবলে অহার সময় আমি এই লগ পাইছো, এই গুদামর ঘর এই রুমটো লগ পাইছো। তারপরে অল্প ফুটা পোচা করে আমি চাবিটো আনি খুলিলো। খুলি পাই পেলে আমি দেখিলো যে এই মানে ফটকা থাকা হয়, ফটকা আছে, ফুলজারি আছে, আর লগতে ইন্টারেস্টিংলি তাহলে ঔষধ আছে। মানে ইয়াত বলে ইয়াত ঔষধের একটা স্টক করা জায়গা গুদাম তেওঁলোকৰ। সো সেই যেহেতু ঔষধের এইখানে বস্তু থাকছে, সো আমি এই বস্তু সিল করি। ফার্মেসির গুদাম নয়, গেটানি ফার্মেসি হোলসেল বলে লাইসেন্স ওলাইছিলে, সেইটো হয়। কেরালাত উদ্ধার করা হয়েছে পাঁচগৰাকী যুবতীক। দেহ ব্যবসায়ী চক্রের উদ্ধার করা হয়েছে যুবতীকেইগৰাকীক। উদ্ধার হওয়া যুবতীকেইগৰাকী নগাঁও, মরিগাঁও আর শোণিতপুরের। এগারী মহিলা সহ তিনি নারী সরবরাহকারীকে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। কেরালার ত্রিবান্ধ্রমর অভিযান চলিছিল এটা ঠাইত। আরক্ষীর অভিযানত উৎখাত করা হয়েছে এটা নারী সরবরাহকারী চক্র। নগাঁও আরক্ষীর বিশেষ শাখার উপ আরক্ষী অধীক্ষক দীপ্তি মালির নেতৃত্বত কেরালালৈ গৈছিল আরক্ষীর দলটো। আর কেরালা আরক্ষীর সহযোগিতাত নগাঁও আরক্ষীয়ে যে অভিযান চলাইছিল তাতে সফলতা লাভ করেছে। কর্মসংস্থাপনের প্রলোভনের বহিরাজ্যলৈ নিছিল এই যুবতীসকলক। আরক্ষীর জালত নারী সরবরাহকারী চক্রের নগাঁও রৌমারীর আলী আকবর, কসুয়ার আয়না বিবি উরফে দিদি আর হোজার দিলওয়ার হুসেন পড়ছে। নারী সরবরাহকারী চক্রটোর মূল নায়িকা আয়না বিবি বলে অভিযুক্ত বা অভিযোগ উত্থাপন হয়েছে। ইয়ার সময় হল এটা বাতরের বিদায় লওয়ার। নমস্কার।